মধুপুর সত্রত উপস্থিত হল অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণ জ্যোতি গগৈ। মধুপুর সত্রত সেবা জানালে লুরিণ জ্যোতি গগৈয়ে। এক অসম যাত্রার পূর্বে মধুপুর সত্রত উপস্থিত হওয়াত বিশেষ তাৎপর্য বহন করেছে। জনমত গঠনের উদ্দেশ্যে আজির ধুবুরীর শদিয়ালো এক সমন্বয়ের যাত্রা আরম্ভ করব অসম জাতীয় পরিষদে। যাত্রার পূর্বে ধুবুরীর মহাবীর শিলা রায়, সুধাকণ্ঠ ভূপেন হাজরিকা, জননেতা শরৎচন্দ্র সিংহর প্রতিমূর্তিত মাল্যার্পণ করব। ধুবুরী পাঁচপীরর দরগাহত আশীর্বাদ লব সমদলকারীসকলে। নেতায় ধুবুরী ঘাটের গৌরীপুর হয়ে দুপরিয়া বিলাসীপাড়াত উপস্থিত হব। বিলাসীপাড়ার বেলতলি হয়ে সন্ধ্যা কোকরাঝাড় উপস্থিত হব। শুকুরবার কোকরাঝাড় পদযাত্রা করব। শনিবার পদযাত্রা করব চিরাং জেলাত। দৈনিক এখন জেলা অতিক্রম করার পরিকল্পনা এজেপির। সন্ধ্যাত সমাপ্তি ঘটব এই যাত্রার। দিসপুরের দুর্নীতি অনিয়মের জনতার মাজত একতা আর সমন্বয়ের ভাব জাগ্রত করায় এক অসম যাত্রার মূল লক্ষ্য। আর আজির আর শুভারম্ভ হয়েছে অসম জাতীয় পরিষদের এই অসম যাত্রা। পশ্চিমবঙ্গের কোচবিহারের মধুপুর সত্রত উপস্থিত হয়ে মধুপুর সত্রত সেবা জানালে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণ জ্যোতি গগৈ। আজি নিশা ধুবুরী গুরুদ্বার নৈশ যাপন করে কাইলৈ পুৱা দহ বজাত ধুবুরীর নেতায় ধুবুনী ঘাটের করব যাত্রা আরম্ভ। মহাবীর শিলা রায়, সুধাকণ্ঠ ভূপেন হাজরিকা আর জননেতা শরৎচন্দ্র সিংহর প্রতিমূর্তিত মাল্যার্পণ করে আরম্ভ করব এই যাত্রা। ধুবুরীর পাঁচপীরর দরগাহতো আশীর্বাদ লব যাত্রাকারীসকলে। নেতায় ধুবুরী ঘাটের ডি কে রোডে গই বিলাসীপাড়াল যার পিছত সন্ধ্যা উপস্থিত হব কোকরাঝাড়ত। দুর্নীতি, ভ্রষ্টাচার, স্বজন তোষণ, সাম্প্রদায়িক বিভেদর রাজনীতির বিরুদ্ধে জনমত গঠনের উদ্দেশ্যে ধুবুরীর শদিয়াল এই সমন্বয়ের যাত্রা আরম্ভ করা বলেও লুরিণ জ্যোতিয়ে মন্তব্য করেছে। কানাডাত ভারতের ভিসা সেবা স্থগিত। জাননী জারি করেছে ইন্ডিয়ান মিশনে। একুশ সেপ্টেম্বরের অনির্দিষ্টকাল স্থগিত হয়েছে ভিসা। কানাডার নাগরিকর ভিসা বাতিল করেছে ভারতে। কানাডাস্থিত ভারতের ভিসা আবেদন কেন্দ্রে জানাইছে কথা। পুনের জানাইছো যে কানাডাত ভারতের ভিসা সেবা স্থগিত রখা হয়েছে। জাননী জারি করেছে ইন্ডিয়ান মিশনে। একুশ সেপ্টেম্বরের অনির্দিষ্টকাল স্থগিত রখা হয়েছে ভিসা সেবা। কানাডার নাগরিকর ভিসা বাতিল করেছে ভারতে। কানাডাস্থিত ভারতের ভিসা কেন্দ্রে আবেদন কেন্দ্রে এই কথা অবগত করেছে। প্রসঙ্গ যত ইতিমধ্যে ভারত আর কানাডার মাজর যে ধরনের এটা এই অবস্থা চলি আছে তার মাজতে এটা দেখবলে পাওয়া গেছে যে ভিসা সেবা স্থগিত রখা হয়েছে ভারতের। কানাডাত ভারতের ভিসা সেবা স্থগিত রখা হয়েছে। ইন্ডিয়ান মিশনে এই জাননী জারি করেছে। একুশ সেপ্টেম্বরের অনির্দিষ্টকাল স্থগিত রখা হয়েছে ভিসা সেবা। কানাডার নাগরিকর ভিসা বাতিল করেছে ভারতে। কানাডাস্থিত ভারতের ভিসা কেন্দ্রে এই কথা অবগত। এবার কুলির উপর